हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सन्जु स्टेशन। सन्जित, तो कैमन आछेन सबाई? तो फ्रेंड्स, आजकेर भिडियोते चारटी बड़ सिनेमार कथा बोलते चलेछि। जेई चारटी बड़ सिनेमा फेराते पारे बांगला सिनेमार हाल, इंडस्ट्रीके भालोभावे ग्रो करते पारे। तो फ्रेंड्स, बुझतेई पारछेन भिडियोटा खूब बेशी इंटरेस्टिंग होबे, तो चलुन भिडियो शुरू करा जाक। बर्तमान समय जे सिनेमार दिके दर्शकरा चेये आछेन, ये चारटी सिनेमाई पारे बांगला सिनेमा के आबारो सेई जायगाय पौंछाते। तो देखुन, प्रथमे आमी जदि रॉकस्टार सिनेमा निये बोली, तो देखुन एई प्रथम यश तार निजेर छक भेंगे अन्यरकम काज करछे एबं निजेर लुक परिवर्तन करेछे, निजेके अनेक खाटियेछे, परिश्रम करियेछे। तो देखुन, एई सिनेमाटा एकटा बेटार सिनेमा होते पारे एबं सिनेमातेई प्रथमबार जश एबं नुसरत फारिया जुटि बाँधते चलेछे। तो जश के रॉकस्टारे देखार जन्य किन्तु दर्शकरा मुखिये रयेछे। ए सिनेमा प्रथमेई शोना गियेछिलो एटि पैन इंडिया रिलीज करते पारे, तो देखा जाक कतदूर कि हय। एबार कथा बोलबो आमि एकटि फुल्लि एक्शन थ्रिलार छवि सेविंग अकाउंट। ए सिनेमाते अभिनय करछेन अंकुश एबं सायन्तिका ब्यानार्जी। तो देखुन, एटा अंकुशेर केरियारेर वान अफ द बिगेस्ट एक्शन सिनेमा। अनेकेई बोलते पारेन ताहले भिलेन कोथाय गेल? হ্যাঁ, ভিলেনও অ্যাকশন সিনেমা ছিল, বাট সেটা কোথাও গিয়ে সিমিলারিটি বা কপি বা রিমেক সিনেমার মধ্যে পড়ে। বাঙালিরা এখন অরিজিনাল কন্টেন্টই ভালোবাসে। তো দেখা যাক এই অ্যাকশন থ্রিলার ছবিটা অঙ্কুশ কি ধরনের নাম কামাতে পারে, কোনটা এগিয়ে যাবে কোনটা পিছিয়ে যাবে এটা বড় কথা নয়। এই চারটি সিনেমাকেই 8 থেকে 10 কোটি টাকার উপরে বিজনেস করতে হবে। এবার আরও একটি বড় সিনেমার কথা বলবো, সেটা হলো কাছের মানুষ। দুই প্রজন্মের দুই সুপারস্টার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবে, যদিও এর আগে তারা করেছিল স্ক্রিন শেয়ার, বাট সেটা সেরকমভাবে হয়নি। যখন থেকে সিনেমার ফার্স্ট লুক বেরিয়েছিল তখন থেকে দর্শকরা জাস্ট মুখিয়ে রয়েছে। কাছের মানুষ, কাছের মানুষ এটাও কিন্তু একটি ফুল কমার্শিয়াল সিনেমা। এরকম সিনেমার দরকার, এরকম কাস্টিংয়ের খুব দরকার। বড় বড় স্টাররা একসঙ্গে মিলিতভাবে কাজ করলেই বাংলা ইন্ডাস্ট্রি এগোবে। তো কাছের মানুষ ইন্ডাস্ট্রিকে 10 কোটি টাকা কিন্তু চোখ বন্ধ করে দিতে পারে, যদি গল্প স্ট্রং হয়। কারণ দেবের ফ্যান রয়েছে, প্রসেনজিতের ফ্যান রয়েছে, আলটিমেটলি পুরো বাংলা সিনেমার ফ্যান রয়েছে, কারণ দুই প্রজন্মের দুই স্টার। তো এই কেমিস্ট্রিটা দেখার জন্য দর্শকরা হলে যাবেই। তো এবার আমরা সর্বশেষে যেই কথাটি বলবো সেটি হলো রাবণ। ইয়েস, সুপারস্টার জিতের বিগেস্ট অ্যাকশন সিনেমা রাবণ, যেটি এই চারটি সিনেমার মধ্যে সবচেয়ে প্রথমে মুক্তি পাবে। তো এই সবটি সিনেমায় কিন্তু তাকিয়ে রয়েছে রাবণের দিকে। রাবণ যদি ভালো হিট করতে পারে তাহলে বাকিগুলো কিন্তু আরও সাহস পেয়ে যাবে এবং তারাও কিন্তু গ্র্যান্ডভাবে সিনেমাকে প্রমোশন করবে। রাবণ সিনেমার প্রমোশন যদিও প্রথমে একটু ঢিলেঢুলে ছিল, বাট এখন কিন্তু ফুললি বোম ফাটাচ্ছে, একের পর এক বিগ ধামাকা দিচ্ছে জিৎ। তো রাবণ সিনেমার ক্রেজ কিন্তু আলাদা লেভেলের, সেটা বাংলাতে কেজিএফ বলতে পারেন, জাস্ট অন্য লেভেলের ক্রেজ। তো সেই ক্রেজ থেকে বলা যাচ্ছে রাবণ সিনেমা প্রথম সপ্তাহে 5 কোটি টাকার বিজনেস ক্রস করতে পারে এবং আলটিমেটলি সিনেমাটা লাইফ টাইম বক্স অফিস 10 কোটি টাকা পার করতেই হবে, যেভাবেই হোক করতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা জানেনই, একবার যদি দর্শক হলে আসতে শুরু করে আর সেটা যদি মাস সিনেমা দিয়ে আসে, তাহলে পরবর্তী বাকি 3-4টে মাস সিনেমা কিন্তু এমনিতেই হিট করে। এখানে আমি এটা বলবো না যে কে জিতবে, আর আপনার কমেন্টে লিখবেন দেব, জিৎ, অঙ্কুশ, মানে যে যার যার ফ্যান, এরকমভাবে কিচ্ছু হবে না। সবাই একসঙ্গে মিলে লিখবেন, চারটি সিনেমার আপনি নাম দেবেন, সিনেমার পাশে আপনি ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার লাগাবেন এবং সুপারহিটও লাগাতে পারেন। তো দেখা যাক কোন সিনেমাটা কেমন রেসপন্স পায়, বাট চারটি সিনেমায় খুব বেশি প্রয়োজন রেসপন্স পাওয়ার। তো এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। বাপরে বাপ, কত বলবো, মুখ ব্যথা হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, টাটা।